আমি মোহাম্মদ সাবির আলী, আজকে ডিসকাশন করছি আমাদের এমআর গ্রুপ অফ কলেজেস এর মাদার মেরি ইনস্টিটিউট অফ নার্সিং এবং এমআর ইনস্টিটিউট অফ নার্সিং এর ডিটেলস আমরা আর কি এখানে দেখানোর চেষ্টা করছি। আমাদের বিভিন্ন অনেকেই আমাদের রিকোয়েস্ট করছে যে অনলাইনে তারা একবার আমাদের কলেজটাকে আর কি দেখতে চায়। অনেকে তো অনেক দূর থেকে আসা সম্ভব হয় না, তো আমরা আমাদের কলেজের এবং হসপিটালের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার নিয়ে আজকে ডিসকাশন করছি। আমরা চলে এসেছি আমাদের একদম প্রথমে হসপিটালের ছবিটা দেখিয়ে দেই। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি এটা হলো আমাদের এমআর হসপিটাল। এটা 350 বেডস এর হসপিটাল এবং এর বিভিন্ন বিভিন্ন অ্যাঙ্গেলের আমরা ইমেজ গুলো দেখাচ্ছি। দেখুন এই হসপিটাল, হসপিটালের এটা একটা, এটা হচ্ছে আমাদের কলেজের আর কি একটা ল্যাব। তারপরে আমরা এটা আমাদের হসপিটালের মধ্যে আর কি নার্সদের একটা ইমেজ আর কি একসঙ্গে তারা আছে, এবং আমরা আরো হসপিটালের বিষয়ে দেখানোর চেষ্টা করছি। দেখুন হসপিটালের মধ্যেকার বিভিন্ন ছবি আর কি। এটা একটা হসপিটালের মধ্যে একটা পেশেন্টের বেডের ছবি। এটা একদম আমাদের হসপিটালের মধ্যে আইসিইউ এর আর কি, আইসিইউ এর আর কি গেট। তারপরে এটা হলো পেশেন্টের ছবি। এগুলো ছবি এভাবে শেয়ার করা যায় না, তবুও দেখানোর জন্য অনেকের রিকোয়েস্ট আমরা করেছি যাতে সবাই অনেকে দেখতে সুবিধা হয়। হ্যাঁ, তারপরে আমরা হোস্টেলের বিভিন্ন ইমেজ দেখাচ্ছি। তার আগে আমি হসপিটালের আরো কয়েকটা ইমেজ আর কি আপনাদের দেখিয়ে নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। এটা হলো আমাদের কলেজ, কলেজ ক্যাম্পাস আর কি, আমাদের এমআর কলেজ আর এবং এমআর ফার্মাসিউটিক্যাল কলেজ আর কি সঙ্গে অ্যাটাস্ট আর কি। এখানে আমরা বিভিন্ন ইমেজ গুলো দেখতে পাচ্ছি। এটা আমাদের এমআর কলেজের একদম অপোজিট সামনে আর কি ইমেজ। এগুলো সব নেট থেকেই দেখাচ্ছি, আপনারাও নেট থেকে চাইলে দেখতে পারবেন, খুব সিম্পল আর কি। তারপরে হলো যে এটা একটা ক্লাসরুম, এই যেটা আমরা দেখতে পাচ্ছি। আর যদি আমরা আমাদের কলেজের ছবি আরো দেখতে যাই, আমাদের এমআর হসপিটালের ছবি, এই এমআর হসপিটালের ওয়েব অফিসিয়াল ওয়েবসাইট দেখুন। এখান থেকে আমরা সুন্দর করে এখানে এমআর হসপিটাল মারলেই আমাদের ওয়েবসাইটে এন্ট্রি করতে পারছি। এই এমআর হসপিটালে আমাদের এখানে আমাদের সমস্ত কাইন্ড অফ পেশেন্টের আমাদের ট্রিটমেন্ট করানো হয়, এবং এভরিথিং এই ওয়েবসাইটের মধ্যে দেওয়া আছে, সেটা আপনারা এখানে আসলেই দেখতে পাবেন। এখানে বিশেষ করে গরিব এবং মধ্যবিত্তদের চিকিৎসার ক্ষেত্রে এরা হচ্ছে অন্যতম এবং খুব বেটার আর কি। এখানে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে আমাদের নিজস্ব ভরসা কার্ড আছে, এই ভরসা কার্ডের মধ্য দিয়ে তারা কিন্তু এই কার্ডটা, ভরসা কার্ড করতে গেলে 4,000 টাকা লাগে, এবং এই 4,000 টাকা সে কিন্তু সারা বছর 1,00,000 টাকার ট্রিটমেন্ট করতে পারে। তো এই যে আমাদের হসপিটালের বিভিন্ন সুবিধা, তাছাড়া আমাদের কলকাতা যত বড় বড় হসপিটাল আছে, এনআরএস, পিজি, মেডিকেল, সমস্ত হসপিটালের এবং ডিস্ট্রিক্টের ইভেন ভেলোর থেকেও আমাদের ডক্টররা কিন্তু এখানে আমাদের হসপিটালে এসে ট্রিটমেন্ট করেন। মোর অ্যাবাউট আমাদের 150টা ডক্টর কিন্তু এখন এখানে ট্রিটমেন্ট করে যাচ্ছে, পেশেন্টদের পরিষেবা দিয়ে যাচ্ছে। তো আমরা একদম কলকাতা সংলগ্ন বারাসাত বিড়াতে এই কলেজটি, এখানে আমাদের হসপিটালটি আছে। এখানে দূর দূরান্ত থেকে মানুষরা এসে ট্রিটমেন্ট করছে, সুবিধা নিচ্ছে, এটা আমাদের খুব আনন্দের বিষয়। তারপরে আমাদের যাই হোক, আমাদের যে স্টুডেন্টগুলো এখানে পড়াশুনো করবে, সেই স্টুডেন্টগুলো এখানে প্র্যাকটিক্যালটা খুব ভালো শিখতে পারবে। আমাদের 350 বেডের হসপিটাল, এখানে সমস্ত ধরনের ট্রিটমেন্ট করানো হয়, ফলে তারা, কারণ একটা স্টুডেন্ট যখন পড়বে তার 6 মাস জিএনএম এর 6 মাস এবং বিএসসি 1 বছর যে ইন্টার্নশিপ হবে, প্রতিটা ডিপার্টমেন্টে তাকে ইন্টার্নশিপটা করতে হয়, প্র্যাকটিক্যালটা করতে হয়, এবং সেই ডিপার্টমেন্টে প্র্যাকটিক্যাল গুলো করলে সমস্ত কাইন্ড অফ পেশেন্টের ট্রিটমেন্ট হলে সে কিন্তু ভালো জানতে পারবে, ভালো শিখতে পারবে। এবং সর্বোপরি কি হয়, আমাদের এখানে পড়লে কিন্তু তাদেরকে প্লেসমেন্ট দেওয়া হচ্ছে, ঠিক আছে, একদম প্লেসমেন্ট দেওয়া হচ্ছে। আমাদের এটা এমআর হসপিটালে একদম এই যে বাইরে থেকে আমরা ছবিটা দেখতে পাচ্ছি, খুব সুন্দর ছবি, দেখুন অনেক বড় হসপিটাল এটা আর কি। হ্যাঁ, এটা আমাদের এমআর কলেজের ছবি। এটা আমাদের হসপিটালের রিসেপশনিস্ট বিল্ডিং। এটা তো এইভাবে আর কি আমরা সবকিছু আর কি নেটে গেলেই, গুগলে মারলেই আমরা আর কি দেখতে পারবো আমাদের এমআর কলেজের ডিটেলস। এবারে আমি আমাদের যে দুটো ক্যাম্পাস আছে, আমি এটা হলো বারাসাত বিড়া, আমাদের মধ্যম গ্রামে, কলকাতা মধ্যম গ্রাম, একদম এয়ারপোর্ট থেকে 4-5 কিলোমিটার ডিস্টেন্স। এইখানে আমাদের যে কলেজটা আছে সেটা হলো মাদার মেরি ইনস্টিটিউট অফ নার্সিং। এই মাদার মেরি ইনস্টিটিউট অফ নার্সিংটি আমাদের এই ওয়েবসাইটের মধ্যে ঢুকে গেলে ডাইরেক্ট আমরা সমস্ত কিছু দেখতে পাচ্ছি। এই যে ছবিটা ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে, এটা আমাদের ল্যাম্প লাইটিং প্রোগ্রাম 2021 নার্সিং স্টুডেন্টদের। মোর অ্যাবাউট আমাদের 200
30 জন স্টুডেন্ট এখন রানিং পড়ছে আর কি, আমাদের দুটো কলেজের স্টুডেন্ট। তো আমাদের এক নার্সিংটা অনেক পুরনো আর কি, সেক্ষেত্রে তাদের কোনো অসুবিধা নেই। আমি এবার কিছু হোস্টেলের ইমেজ আপনাদের দেখাই। হোস্টেল হোস্টেলটা আমাদের একদম একদম 3-স্টার হোটেলের মতো আর কি হোস্টেল। দেখুন এটা একটা হোস্টেলের বেড, দুজন স্টুডেন্ট থাকতে পারবে। কত সুন্দর রুমগুলো দেখুন, এটা ওয়াশরুম, এটা 3-বেডের রুম, এখানে লকার ফকার সব কিছু আছে স্টুডেন্টদের সেপারেট। এটা 4-বেড, এরকম সবগুলো, এটা ডাইনিং। অর্থাৎ স্টুডেন্টদের মানে এই যে পরিষেবাগুলো আমরা দিয়ে থাকি এত সুন্দর, এখানে খুব কমফোর্টেবল এবং পিওর এডুকেশন দেওয়া হয় সর্বোপরি। হোস্টেলটা হচ্ছে আমাদের একদম প্রপার বারাসাতে আছে, ফরচুন প্লাজার অপোজিটে। এইখান থেকে আমাদের মাদার মেরি কলেজ মধ্যমগ্রাম আসছে 10 মিনিট সময় লাগবে, 1.5-2 কিলোমিটার ডিস্টেন্স। এবং এই হোস্টেল থেকে আমাদের এমআর কলেজের ডিস্টেন্স হচ্ছে ওই 4 থেকে 5 কিলোমিটার অ্যাপ্রক্স। এবং যারা মধ্যমগ্রামে পড়বে তাদের আরও একটা ফ্যাসিলিটি আছে, কারণ এই মাদার মেরি ইনস্টিটিউটের দুটো হসপিটাল, মাদার মেরি ইনস্টিটিউট অফ নার্সিং এর দুটো হসপিটাল। সেটা হলো যে একটা হলো আমাদের নিজস্ব এমআর হসপিটাল 350 বেডস এর, এবং আমাদের আরও একটা হসপিটাল আছে সেটা হলো বিনায়ক মাল্টি স্পেশালিটি হসপিটাল। এটা একদম প্রপার প্রপার দমদমে অবস্থিত স্মৃতির মোড়ে। এই যে আমাদের বিনায়ক মাল্টি স্পেশালিটি হসপিটাল। তো এখানেও স্টুডেন্টরা প্র্যাকটিক্যাল করতে পারবে, আমাদের নিজস্ব বাসে করে স্টুডেন্টরা যাবে এবং সেখানে গিয়ে তারা প্র্যাকটিক্যাল করতে পারবে। আর সর্বোপরি স্টুডেন্টদের সব থেকে বড় যে বিষয়টা হলো যে স্টুডেন্টদের কিন্তু আমাদের এখানে পড়লে পড়ার শেষে কিন্তু তাদের চাকরি দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের। এবং আমাদের এখানে পড়ার সাথে সাথে স্টুডেন্টরা কিন্তু কোনো গ্যাপ লাগবে না, পরবর্তী 6 মাস জিএনএম বা বিএসসি এর 1 বছর কিন্তু ইন্টার্নশিপ করতে পারবে। এই ইন্টার্নশিপ করতে করলেই কিন্তু সে কিন্তু মানে রেসিপ্রোকাল বা রেজিস্ট্রেশন করতে তার খুব সুবিধে। এবং এখানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, স্টুডেন্ট ক্রেডিট কার্ড পেতে গেলে যা যা লাগে, যা যা সাপোর্টিং লাগে, এভরিথিং আমরা করে দিই। এবং স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, আমরা নার্সিং এর ক্ষেত্রে জেনেই থাকি খুব ভালো স্কলারশিপ পাওয়া যায়। হ্যাঁ, যারা 60% নাম্বার এবং ইয়ারলি ইনকাম 3 লাখের কম তারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ পায়, এবং সেটা হোস্টেলার নিয়ে নার্সিংরা প্রায় 60-65 হাজার টাকা করে স্কলারশিপ পাচ্ছে। সেটা তো একটা বিরাট বড় সাপোর্টের ব্যাপার। তো এই যে ফ্যাসিলিটিগুলো স্টুডেন্ট দিয়ে থাকি তারা এই ফ্যাসিলিটিগুলো নিতে পারে এবং তারা তাদের কেরিয়ার কিন্তু খুব সহজেই করতে পারে। থ্যাংক ইউ ভেরি মাচ। আরও যদি কিছু জানার থাকে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা আপনাদের সমস্ত ধরনের হেল্প করবো।